এবার পদ্মা সেতুর স্প্যানের সাথে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ভেঙে গেছে মাস্তুলের স্ট্যান্ড। আজ সকাল 7টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর 2 ও 3 নম্বর পিলারের উপর অবস্থিত স্প্যানের সাথে ফেরির মাস্তুলের ধাক্কা লাগে। ফেরিটি লৌহজং ডকইয়ার্ড থেকে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়া ফেরিঘাটের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আজকে যে এর আগের বৈঠক অনুযায়ী তো জানানোর কথা, এই সেতু দিয়ে পাটুরিয়া যাবে সেটা কি কেউ জানে? সেটা কি পূর্ব অনুমতি যে প্রয়োজন ছিল সে সত্যটি পূরণ হয়েছে কি সেটাও কিন্তু আমার জানা আছে। এটাও আপনাদের তথ্যপত্রে দেখতে হবে যে এটা যে এখান দিয়ে যাবে এটা কি অনুমতি নিয়েছে সেটা কিন্তু আপনারা কেউ জানেন না। যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা আমরা নেব। আপাতত তদন্তের উপরে বিষয়টা অর্পণ করছি, সুষ্ঠু একটা তদন্ত। ও হালকাভাবে নিলে চলবে না, বিষয়টি জাতীয় গুরুত্বের সঙ্গে বিবেচনা। Radio Today, 89.6 FM.